আপনি ফেসবুকে যদি আমার মতো পোস্ট ক্রিয়েট করতে চান এভাবে বিভিন্ন ডিজাইন স্টাইলিশ ফন্টগুলোর মাধ্যমে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে আপনার ফেসবুকে পোস্ট বা স্ট্যাটাসগুলো এভাবে আমার মতো খুবই সুন্দরভাবে বা স্টাইলিশভাবে আপনি দিতে পারবেন। শুধু এটিই না, আপনি চাইলে যে কোনো কাউকে যদি হলো কমেন্ট করতে চান, দেখুন আমার মতো এভাবেই সেমভাবেই আপনি কমেন্টও করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাকে কোনো কিছু করা লাগবে না, আপনি শুধু ফ্রন্টগুলো স্টাইলটি সিলেক্ট করে দিলেই আপনি যা কিছু লিখবেন সেই স্টাইল বা সেই ফ্রন্টের ডিজাইনের অনুযায়ী লেখাগুলো হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সেখানে কি আপনি ফ্যান্সি কিবোর্ড নামে লিখলেই অ্যাপটিকে পেয়ে যাবেন। এই যে প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটিকে অন করে আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল হলে এখান থেকে অ্যাপটিকে ওপেন করবেন, এরপরে পারমিশন চাইলে অ্যাকসেপ্ট করে দিবেন। এরপরে এখান থেকে ইনেবল ফ্যান্সি কিবোর্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোড টু দেয়ার ইট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ফ্যান্সি কিটি আছে এটিকে আপনারা অন করে দিবেন। এরপরে ওকে, আবার ওকে। এরপরে হলো আপনি কিবোর্ডটিকে সিলেক্ট করে দেবেন, যে সুইচ টু ফ্যান্সি কিবোর্ড কিবোর্ড এখানে ক্লিক করার পরে এখান থেকে যে ফ্যান্সি কি যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা সেটিংস কিছু করার প্রয়োজন পড়বে না। ধরুন আমি আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিতে চাচ্ছি বা একটি পোস্ট করতে চাচ্ছি। এখন যে পোস্টটি হলো করতে চাচ্ছি, ধরুন আমি এখানে একটি পোস্ট করতে চাই, এখন এখানে আসলাম। আসার পরে এখানে দেখুন আপনার ফ্যান্সি কিবোর্ড যেটি আছে সেটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি হলো যা কিছু লিখবেন সেই অনুযায়ী কিন্তু আপনার লেখাগুলো হবে। এখান থেকে আপনি আপনার ফন্টটা চেঞ্জ করে তারপরে কিন্তু আপনি লিখতে পারবেন। এজন্য আপনাকে যে এফ যে অ্যাকাউন্টটি আছে দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কুল ফ্রন্ট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হিউজ পরিমাণ ফ্রন্ট আছে, এখান থেকে যে ফ্রন্টগুলো আপনার পছন্দ বা চয়েস সেটি আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন সাপোজ আমি এই ফ্রন্টটি নিলাম, নেওয়ার পরে এখন লিখলাম একটি হাই লিখলাম। দেখুন কত সুন্দরভাবে কিন্তু স্টাইলিশ ফ্রন্টগুলো আপনি সেট করতে পারবেন। এরপরে আরেকটি দেখি ফ্রন্ট আমি সিলেক্ট করি। ধরুন এখান থেকে এই ফ্রন্টটি সিলেক্ট করে দিলাম। এই কিবোর্ডটির সুবিধা হচ্ছে আপনার অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলোর মাধ্যমে আপনাকে লিখে কপি করে তারপরে এনে এখানে পেস্ট করে সেই ডিজাইনগুলো এখানে পেস্ট করতে হয়, কিন্তু এইটার হলো সুবিধা হলো ডাইরেক্ট আপনি এখান থেকেই ফ্রন্টটি চেঞ্জ করে আপনি স্টাইলিশভাবে লেখাগুলো এখানে লিখতে পারবেন। এই অ্যাপটির বিশেষত্ব হলো এটি সবথেকে ভালো লেগেছে আমার। আরও অনেকগুলো অ্যাপ ব্যবহার করেছি, সেই অ্যাপগুলোতে হয় আপনি ওই অ্যাপটি ওপেন করে সেখান থেকে লেখার পরে সেই লেখাটা আপনার আপনি যেখানে পোস্ট করতে চান সেখানে আর কি আপনাকে পেস্ট করা লাগে, কিন্তু এখানে সেটির প্রয়োজন পড়বে না। লিখলাম, লেখার পরে আর আপনি চাইলে এখানে আপনি ইমোজিও অ্যাড করে দিতে পারবেন। এই যে এখানে যে ইমোজি যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইমোজি অন সিস্টেম ইমোজিটি সিলেক্ট থাকবে এটি আপনারা না দিয়ে এখানে ইমোজি অন এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। এরপরে এই ইমোজিগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে হিউজ পরিমাণ ইমোজি পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো। দেখুন এখানে হিউজ পরিমাণ ইমোজি আছে, আপনি যেগুলো পছন্দ প্রথম যে ইমোজিগুলো আপনি ব্যবহার করবেন সেটি আপনি এই যে রিসেন্টলি এর ভিতরে অ্যাড হয়ে যাবে। এখানে আপনি সোয়াইপ করলে এই যে দেখুন কত হিউজ পরিমাণ ইমোজি আছে। এখান থেকে আপনি যে ইমোজিটি আপনার পছন্দ সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনার যা কিছু পছন্দ সেটি আপনি দিতে পারবেন। আমি আরেকটি ফ্রন্ট নিচ্ছি, ফ্রন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি সাপোজ এই ফ্রন্টটি নিলাম, এরপর আমি লিখছি হাই হাউ আর ইউ লিখলাম। দেখুন এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো পোস্টগুলো করতে পারবেন, এবং পোস্ট করার পর পোস্টগুলো লেখার পরে আপনি যখন শেয়ারে ক্লিক করবেন দেখুন পোস্টটি কিন্তু আপনার শেয়ার হয়ে গেল, শেয়ার হয়ে গেছে। এই যে আমার পোস্টটি শেয়ার হয়ে গেছে। এখন ধরুন আপনার
আপনাকে কেউ পোস্ট করেছে বা অন্য কারো পোস্টে আপনি হলো কমেন্ট করতে চাচ্ছেন, সেই কমেন্টও কিন্তু আপনি দেখেন সেম স্টাইলগুলো ইউজ করতে পারবেন। যে কমেন্টে ক্লিক করলাম, ধরুন আমি অন্য আরেকটি ধরুন এটি অন্য আরেকজনের পোস্ট, তখন আপনি সেই পোস্টে যখন কমেন্ট করবেন এরকম স্টাইলিশ ফ্রন্ট দিয়ে যখন লিখবেন, তখন কিন্তু অনেকে অবাক হয়ে যাবে বা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে এগুলো করলেন। দেখুন, এই যে আমিও লিখছি এখানে হাই, দেখুন আমি পোস্ট করলাম, পোস্টটি কিন্তু দেখুন আমি ঠিক যে ফ্রন্টটি সিলেক্ট করে রেখেছিলাম সেই ফ্রন্টে কিন্তু পোস্টটি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি পোস্টগুলো করতে পারবেন। আর এভাবে যখন আপনি পোস্ট করবেন, করার পরে কিন্তু আপনার যাকে আপনি পোস্ট করবেন সেও কিন্তু অবাক হবে বা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি কীভাবে এগুলো করেছেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পোস্টে বা কমেন্টগুলো আপনি এভাবেই করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।